বাড়ির খাটালে কাজ করার সময় বাবার সঙ্গে বচসা চলাকালীন খড় কাটার কাঠারে দিয়ে ঘাড়ে কোপ বসিয়ে দেয় ছেলে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়ে মৃত্যু হলো বাবার। ভয়াবহ এই কাণ্ডটি ঘটেছে পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার দেনুর গ্রামে। মৃত ব্যক্তির নাম বাসুদেব পাত্র, বয়স 65 বছর। ছেলের নাম বিশ্বজিৎ পাত্র, বয়স 35 বছর। ঘটনার পর ঘাতক ছেলেই পাড়ার লোকসহ নিজের আত্মীয়কে খবর দেয়। বেগতিক বুঝে পালিয়ে যায় সে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত ব্যক্তিকে উদ্ধার করে বর্ধমান মেডিকেলের পুলিশ মর্গে পাঠায়। পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্ত ছেলে বিশ্বজিৎ পাত্রকে। পুলিশ জানিয়েছে খুনের অভিযোগে ধৃতকে শুক্রবার বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। কিভাবে হয়েছিল ঘটনাটা একটু বলুন তো। দেখুন স্যার, ওরা ঘটনা বলতে ও এবার বৌমা যেটা বলছে ওর মাথার একটু গণ্ডগোল দেখা দিয়েছে। এই কদিন দিন দিনের চলছে, করতে করতে এই কালকে এরকম একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে। কীভাবে মারলো? ও বাপ বেটায় গায়ে দিতে গেছিল। আচ্ছা, বলে সেইখানে যে জিনিসটা করেছে, এবার ও মার্ডার করে তোমার ওর সম্বন্ধীকে ফোন করেছে। আচ্ছা, যে এরকম আমার বাবাকে মার্ডার করে দিয়েছে। আর ওই সম্বন্ধে আবার হচ্ছে আমাদের এখানে খবরটা দেয়। আপনার কটার সময় জানতে পারলেন তাহলে? তখন তো আমি ফাঁকে ছিল। আচ্ছা, আর মুরগি দোকান আছে গ্রামেতে। আচ্ছা, তা ওই তারপর ওই যখন যাতে ওই 7টা থেকে 7:30 এরকম হবে, তারপর সব লোকজন আমি যখন গেলুম তখন সব লোকজন জড়ো হয়ে গেছে। আপনি কে হন? আমি হচ্ছে যে মারা গেছে হচ্ছে আমি ওর দাদা, এই ভাই। ভাই হন। আপনার নাম? গোলক বিহারি পাত্র। বাড়ি? বাড়ির দেন। মোটামুটি আনুমানিক 7:30 এরকম, 7:30-7:30 মধ্যে। আপনারা জানতে পারলেন কখন? আমরা তারপর জানতে পেরেছি। তারপর আপনার কি সঙ্গে সঙ্গে ওকে হসপিটাল নিয়ে এসেছিলেন? না না, হসপিটাল নিয়ে আসতে হয়নি, হয়নি, ওইখানেই ওখানেই ডেথ। হ্যাঁ, ওর ডেথ। আপনার নাম? আমার নাম পুষ্কর পাত্র। বাড়ি কোথায়? দেনু। আপনার নাম কি? মহাদেব পাত্র। মহাদেব পাত্র, ওইখানেই বাড়ি। কে হয় আপনার? দাদা হয়। দাদা হয়। আপনার? আমার জামাই জামাই হয়। বিয়াই হয় আপনার? আপনার নাম? আমার নাম নিমাঞ্চল ধর খান। বাড়ি? বাড়ি গোলগানা নূরপুর। গোলগানা নূর। আচ্ছা আচ্ছা। আপনাকে কে ফোন করেছিল? আমাকে? আমি ফোন করেছিলাম আমার বিআইকে। আচ্ছা, বিআইকে? এই বিআইকে? না, আমার ছোট বিআই। ছোট বিআইকে দিয়ে কি বললো? বিআই বললে যে না না, ওসব হতে পারে না, আমি যাচ্ছি ঘরে, ওর মুরগির দোকান আছে। আচ্ছা আচ্ছা। সেখানে কাটছে, যে দেখো যে দেখে এই অবস্থা। তা আপনার জামাই যে এরকম একটা ঘটনা ঘটিয়ে দিল, কি বলবেন? কি আর বলবো, আমার বিআইরা যা করবে তাই হবে। আমার ছোট ছোট নাতি নাতনি আছে। ও আচ্ছা আচ্ছা। তাদেরকে তো বাঁচাতে হবে, এরাই বাঁচাবে। ওরা তো রাখতে পারবো না ওই মেয়েটাকে, আমার যা আশা করতে হবে এখন এদের কাছে সাপোর্ট দেয়। আপনার বাড়িটা কোন জায়গায়? আমার বাড়ি হচ্ছে গোলগানোরপুর, রায়না থানা।